আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহাদুদ্দিন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আসছি আনকোনা সুন্দর একটি পার্কে। এই পার্কটির নাম হলো পার্কো দেল্লা চিত্তা দেল্লা। এখানে পার্কটির ম্যাপ সুন্দর করে দেওয়া আছে, এই যে আমরা এখানে আছি সেজন্য দেখা আছে সেই কুই। এখানে আলট্রা মাপ্পা, মানে এইরকমই আরেকও একটা ম্যাপ আছে এই জায়গার মধ্যে। এখানে লেখা আছে ইনগ্রেসো, মানে এখান দিয়ে ঢোকার জায়গা। তারপর লেখা আছে পেরকোর্সো প্রিন্সিপালে। পেরকোর্সো প্রিন্সিপালে মানে হলো এই পথটা হলো গিয়ে আসল পথ, মানে মেইন পথ যেটা বলি আমরা। এখানে আমরা এই বুটির মধ্যে অনেক লেখার পাশাপাশি দেখতেছি যে ফোটা ফোটা কী দেওয়া আছে এটার মধ্যে। এটাকে বলা হয় ব্রেইল, যেটা অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য সাহায্য করে বোঝার জন্য যে এখানে কী লেখা আছে। তো চলেন আমরা এখন ভিতরে যাই। তো আমরা এসে পড়েছি পার্কের মধ্যে। আমার সাথে আছে আমার বন্ধু নোয়াখাইলের বন্ধু অশ্রু, এবং আছে ছোট ভাই তানিন। হ্যালো গাইজ, হাই গাইজ। আমরা এখন Life is one, number one. Hi guys, আমরা এখন চলে এসেছি আনকোনার একটি সুন্দর জায়গা, যেটা আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমরা যে পার্কে আসছি সেই পার্কের মধ্যে অনেক জিম করার জন্য ইকুইপমেন্ট আছে। এখানে দেখতেছি যে তানিন ব্যায়াম করতেছে। তানিন দেখাও তো, ব্যায়াম করে দেখাও তো। আমরা এখন বাংলাদেশ যাবো। ধীরে ধীরে ব্রো, এখানে আরেকটি যে ব্যায়াম করার সরঞ্জাম, কেমন লাগতেছে? অনেক মজা, কিন্তু আমার পায়ের 12টা বাজে যাচ্ছে। রেডি ওয়ান টু থ্রি, রেডি থ্রি, রেডি ওয়ান টু থ্রি, এবারে লাগি রেডি রেডি ওয়ান টু থ্রি গো। আবি তা ভিডিও লাগাই, আবি আই বাতাও আবি আবার দিও কি হচ্ছে তোমাদের? কেজি চেন নুয়া খাইলা নাকি শরৎ ভাই, দেখা যাক। Thank you.
তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন চাও চাও